মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষাদানের এক অনন্য প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। এর প্রতিষ্ঠাতা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহি আলাইহি 1950 ইংরেজি সনে ট্রাস্ট গঠন করে নিজ বাড়িতে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিলেন আল্লামা ফুলতলী। এ ট্রাস্টের অধীনেই প্রতি বছর রামাদান মাসে কয়েক লক্ষ শিক্ষার্থী পবিত্র কোরআন মাজিদের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষালাভের সুবর্ণ সুযোগ পেয়ে থাকে। এবছর দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে 2300টি কেন্দ্রে শুদ্ধ কোরআন শিখেছে প্রায় 5 লক্ষ শিক্ষার্থী। দারুল কিরাতের মোট ক্লাস 7টি, সুরা আউয়াল, সানি, সালিস, রাবে, খামিস এবং সাদিস। উল্লেখ্য, ট্রাস্টের সমাপনী শ্রেণী সাদিস এর পাঠদান ও পরীক্ষা কেবল ফুলতলী সাহেব বাড়িতেই পরিচালিত হয়। এবছর ট্রাস্টের অধীনে বাংলাদেশে মোট শাখা 2212, ইউকেতে 45, তাছাড়া ভারত, আমেরিকা, স্পেন, কুয়েত, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশ জুড়ে চলেছে এর কার্যক্রম। ট্রাস্টের অধীনে এবছর সুরাতে 2,50,192 জন, আউয়ালে 98,525 জন, সানিতে 45,250 জন, সালিসে 40,188 জন, রাবেতে 18,386 জন, খামিসে 14,659 জন এবং সাদিসে 6,347 জন শিক্ষার্থী শিখেছে শুদ্ধ কোরআন তেলাওয়াত। এবছর ট্রাস্টের হিসেব অনুযায়ী সর্বমোট ছাত্রছাত্রী ছিল 4,73,547 জন। চলতি বছর ট্রাস্টের নথিভুক্ত কারি সাহেব হিসেবে শিক্ষকতায় ছিলেন 13,612 জন কারি। এবছর রোহিঙ্গা ক্যাম্পে 50 শাখা কেন্দ্রে 120 জন কারি সাহেবের তত্ত্বাবধানে চলেছে কোরআনের খেদমত। রামাদান মাস ছাড়াও সারা বছর সাপ্তাহিক দারুল কিরাতের কার্যক্রম পরিচালিত হয়। এতে রয়েছে 135 শাখা। উল্লেখ্য, সাদিস উত্তীর্ণ কারি সাহেবগণকে সংঘবদ্ধ করে রাখার লক্ষ্যে হযরত ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর নামে লতিফিয়া কারি সোসাইটি নামে একটি সংগঠন রয়েছে। এ সংগঠন ট্রাস্টের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা, নিজ এলাকায় কারি সাহেবদের তালিকা সংরক্ষণ ও পরিচয়পত্র প্রদান এবং শাখা কেন্দ্র অনুমোদনের ক্ষেত্রে সুপারিশ ছাড়াও আর্থ মানবতার সেবায় সাধ্যমতো কাজ করে থাকে। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।